আজকে জাগরণ হয়েছে আপনাদের লুটপাটের কারণে, আপনাদের দুর্নীতির কারণে কোটি কোটি টাকা এদেশ থেকে পাচার করে নিয়ে গিয়েছেন, সেজন্য জনগণ আজকে রাস্তা নেমে এসেছে। আপনার 10 টাকা কেজির চাল 80 টাকা খাওয়াবেন? আমি বাংলার জনগণ না, আপনি 80 টাকার তেল 280 টাকা খাওয়াবেন, মেনে নেব নাকি? আপনি ডিজেলের দাম বাড়িয়ে দিবেন, অক্টেনের দাম বাড়িয়ে দিবেন, বিদ্যুতের দাম বাড়িয়ে দিবেন, জনগণ কি রাস্তা আসবে না? এখন আমি যেখানে বসে আছি সেটা আমার বাসা না, আমি আত্মগোপনে থেকে আপনার সাথে লিঙ্কে আসছি। আজকে আমার থানায় আমার নামে একটা মিথ্যা মামলা সৃষ্টি হয়েছে, আমি পুলিশকে লক্ষ্য করে বোমা মেরেছি। মিঠু ভাই কি এই কথাটা বিশ্বাস করে? আর উনি যে কথা বললেন 15 আগস্ট নিয়ে, একটা মিথ্যা তথ্য উনি দিয়েছেন, সেটা আমি ঘৃণা একবারে প্রত্যাখ্যান করি এবং ওনার এই কথার সাথে আমি একমত হতে পারলাম না। সম্প্রতিকালে ওই যে আফসার হিসাব আছেন, ব্রিগেডিয়ার জেনারেল শাকওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার, তিনি একটা ভিডিও একটা সাক্ষাৎকারে এসে সেদিন 15 আগস্টে কি ঘটেছিল সেনানিবাসে এবং দেশে সেই সম্বন্ধে সঠিক তথ্যটা উপস্থাপন করেছে। মিঠু ভাই যদি ওইটা শুনতেন তাহলে জিয়র রহমানকে শেখ মুজিবুর রহমানের খুনি বলে উনি সম্বোধন করতে পারতেন। অতএব উনি তখন কতটুকু বয়স ছিল আমি জানি না, প্রধানমন্ত্রী তো নিজেই বলেছে যে 32 নম্বরে ধানমন্ডিতে আমার বাবার লাশ পড়েছিল সিঁড়ির উপরে 48 ঘন্টা, সেদিন কাউকে দেখা যায়নি তার বাবার লাশ টাকায় নিয়ে আসার জন্য। আর জিয়া রহমান যিনি মৃত্যুবরণ করেছিলেন চিটাগাং, আপনারা দেখেছেন মানিক মিয়া অ্যাভিনিউতে এদেশের লক্ষ লক্ষ জনতা সে জানাজায় শরীক হয়েছিল শেষ বিদায় জানানোর জন্য এই মানুষটিকে। অতএব ধারণা করতে হবে, রাজনীতিকে রাজনৈতিক ভাবে মোকাবেলা না করে, রাজনীতিকে মিথ্যা তথ্য দিয়ে, ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, এটা কিন্তু রাজনীতির চরিত্র না। মিঠু ভাই আপনার জানা উচিত হাসান আলো কিনু নিজে উপর দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর উল্লাস করেছিল, সে আপনার এই মন্ত্রী পরিষদের সদস্য, আপনার কলিগ, আপনি তাকে নিয়ে সংসদে বসেন, মতিয়া চৌধুরী ছাত্র ইউনিয়নের নেত্রী ছিল, কি বলেছিল 73 সালে শেখ মুজিবের চামড়া দিয়ে উনি ডুকডুকি বাজাবেন, তাকে মন্ত্রী বানিয়েছেন, তার পাশে বসে সংসার করছেন। অতএব রাজনীতিকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করবেন। আর প্রধানমন্ত্রী তো বলেছে কিসের সংলাপ হবে, হ্যাঁ ওনার একটা আইডিওলজি নিয়ে চলে, আমরা আর একটা আইডিওলজি নিয়ে চলি, ওনার সাথে কিসের বসাবসি, ওনার সাথে কিসের সংলাপ হবে? সংলাপের জন্য 1 আগস্ট 15 আগস্টের দরকার নেই। আসলে তো আমরা মূল ভিত্তিটা দেখবেন, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস করি, আর প্রধানমন্ত্রী বাঙালি জাতীয়তাবাদী বিশ্বাস করে, আমার সাথে তো আপনার ধ্যান ধারণা চিন্তা রাজনীতি কিছুই মিল নেই, সেই তো আবার সংলাপ কিসের? এক গাছের ছাল তো আরেক গাছে লাগে না, বারবার বসা যাবে, চা খাওয়া যাবে, আলাপ করা যাবে, সমস্যার তো সমাধান হবে না। কারণ আপনি যে থিওরিতে রাজনীতি করেন, আমি জাতীয়তাবাদী দল, আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা তারেক রহমান আপনার থিওরি নিয়ে তো রাজনীতি করে না। আপনি দেখেন 8,500 মাইল দূরে প্রবাস নদীর তীরে বসে তারেক জিয়া কারোর সাথে কথাও বলতে পারে না, এদেশের সকল মিডিয়াতে তার সকল কিছু বন্ধ করে দিয়েছে এই সরকার। আমাদের মতো দু একজন নেতার সাথে কথা বলে, তার কথা শুনে মানুষ ভেলায় চড়ে সমাবেশে আসে, নদীতে সাতকে জনসভায় আসে, 2-3 দিন নিজের বাড়ি থেকে চাল ডি নিয়ে আসে, চাল ডাল নিয়ে এসে তারা ওই সমাবেশ স্থলে অবস্থান করে সমাবেশকে সম্পূর্ণ করে বাড়ি ফিরে যায়। মিঠু ভাই আপনি যেটা বলছেন যে উজবিষ্ট খায় ওই সমস্ত লোকজন এসে এখানে জড়ো হইছে, ছি 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 ছি, আপনি এদেশেরই না, বলবেন না। আজকে জাগরণ হয়েছে আপনাদের লুটপাটের কারণে, আপনাদের দুর্নীতির কারণে কোটি কোটি টাকা এদেশ থেকে পাচার করে নিয়ে গিয়েছেন, সেজন্য জনগণ আজকে রাস্তা নেমে এসেছে। আপনি 10 টাকা কেজির চাল 80 টাকা খাওয়াবেন, আমি বাংলার জনগণ না, আপনি 80 টাকার তেল 280 টাকা খাওয়াবেন, মেনে নেব নাকি? আপনি ডিজেলের দাম বাড়িয়ে দিবেন, অক্টেনের দাম বাড়িয়ে দিবেন, বিদ্যুতের দাম বাড়িয়ে দিবেন, জনগণ কি রাস্তা আসবে না? এর কি বিরিয়ানির প্যাকেটের জন্য আসে? ওই আপনার মাম পানির বোতল দিয়ে 500 টাকা হাতে দিয়ে আওয়ামী লীগ যে রাজনীতি করে, সে রাজনীতি বিএনপি করে না, জনগণের রাজনীতি করে। টাকা শহরে 10 তারিখে দেখবেন কত কোটি লোক সেখানে সমবেত হয়, তাইলে বুঝতে পারবেন এরা কি উচ্ছিষ্ট খাওয়ার জন্য আসে, নাকি তারা
তাদের দাবি প্রতিষ্ঠা করার জন্য আসে, সেদিন আপনি রাজনীতিকে ভাবে মোকাবেলা করবেন, ভুল তথ্য দিয়ে রাজনীতিকে প্যারামিটারকে উড়িয়ে দেবেন।